ক্রিয়েটার মনি গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজ এসেছি চন্দ্রমল্লিকার আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর প্রধান তিনটি বিষয় নিয়ে যেটা আমি আলোচনা করব সেগুলো হচ্ছে রিং পরানো, নতুন সার সংযোজন এবং লাইট থেরাপি। এই তিনটে বিষয়ই এই মুহূর্তে এই তিনটি পরিচর্যার মূল কারণ মাস থেকে এই পরিচর্যাতে গাছগুলোকে আমরা দ্রুত বাড়িয়ে নিতে পারি এবং যতদিন সম্ভব কুড়ি না নিতে পারি, মানে ফুলটাকে যতদিন আটকে রাখতে পারবো গাছ তত বাড়িয়ে নেবো এবং ছাকড়া করতে পারবো। এবং তিন নম্বর যেটা সেটা হচ্ছে রিং পরানো। রিং না পরালে গাছ নুয়ে যাবে, ভেঙে যাবে, গাছের গঠন ঠিক থাকবে না এবং কুঁড়ি এলেই, ফুল এলেই গাছ ভেঙে পড়বে। এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমার ভিডিও, শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিশেষ করে লাইট থেরাপি এই মুহূর্তে এতটাই জরুরি যে আপনি এই বিষয় সম্বন্ধে না জানলে আপনার সারা বছরের পরিশ্রম জলে যাবে, তাই গুরুত্ব দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করি আজকের মূল প্রতিপাদ্য বিষয়। প্রথমেই আমি যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নতুন একটা সারের সংযোজন আমরা এই সময় করব। এখন অক্টোবর মাস পড়তে চললো, সেপ্টেম্বরের শেষের দিক, তো এখন আমাদের টার্গেট হবে যে কিভাবে আমরা গাছটাকে দ্রুত বাড়িয়ে নেব। সেজন্য এখন একটা নতুন সার যেটা আমি অ্যাড করছি সেটা হচ্ছে ডিএপি। এই ডিএপি দানা আপনি কতগুলো দেবেন, প্রত্যেক টপ পিছু 4 থেকে 5টা দানা হিসাবে আপনি সর্ষের খোল জলের সাথে মিশিয়ে দেবেন। অর্থাৎ যদি 20টা টপ থাকে তাহলে 5 × 20 = 100টা, এরকম মোটামুটি হিসাব করে আপনি এটা মেশাবেন। এবারে আসে রিং পরানোর কথায়। দেখি রিং কিভাবে পরানো যায়। অনেকেই জিআই তার অনেক কিছু ব্যবস্থা করে, তবে আমি বলবো সবার পক্ষে তো এটা করা সম্ভব নয়। তার কোথায় পাবো বা অত বড় বড় লাঠিগুলো জোগাড় করতেই বা কোথায় পাবো, আপনাদের এই নিয়ে ভাবার কোনোই দরকার নাই। হাতের কাছে যা থাকবে সেটা দিয়ে শুরু করুন। আমি বরাবর এই যে ওয়্যারিংয়ের পাইপগুলো আছে এইগুলো আমার বাড়িতে ছিল, তো এইগুলো আমি প্রত্যেক বছর ব্যবহার করি এবং তারপর সেগুলো আবার রেখে দিয়ে পরের বার ব্যবহার করি। এই নিয়ে আমার 5-6 বছর এইটা দিয়ে আমি করছি। সুতরাং আপনাদের যদি জিআই তার বা অন্যান্য যেগুলো ব্যবস্থা সেগুলো করতে না পারেন তাহলে ইলেকট্রিক্যালসের দোকান থেকে এগুলো কিনে আনুন, দিয়ে সেটা দিয়ে আপনার 5-6 বছর সুন্দর করে রিং পরানোর কাজ হয়ে যাবে। তার দিয়ে না হলে আপনি দড়ি দিয়েই বাঁধুন। আমি প্রত্যেক বছর এইভাবেই করি এবং প্রত্যেকটা গাছ আমার সুন্দরভাবেই হয়েছে। এবার যেটা সমস্যা সেটা হচ্ছে এই বড় পাইপটা আপনি কাটবেন কিভাবে। আপনি যখন দোকান থেকে এটা কিনবেন তখন দোকানেই সাইজ মতো কেটে নেবেন, ওদের ওখানে কাটার ব্যবস্থা থাকে। তাছাড়া আপনি বাড়িতেও কাটতে পারেন, কোনো ব্যবস্থা যদি করতে না পারেন সেক্ষেত্রে একটা ছুরিকে গরম করে নিয়ে সেটা দিয়ে খুব সুন্দর কাটা হবে। আমি সেভাবেই কেটেছি। বাঁধার সময় একটা দিকে খেয়াল রাখবেন গাছের ডালগুলো খুব নরম হয় যেন ভেঙে না যায়। আমার সাথে এরকম অনেকবারই ভেঙে গিয়েছে বলে আমি বিষয়টা উত্থাপন করলাম, প্রসঙ্গটা। একটু সাবধানে, দরকার হলে কেউ একজনকে সাহায্য নেবেন, তখন তারপরে এটা বাঁধবেন। সুন্দরভাবে বাঁধা না হলে সমস্তটা তাহলে কিন্তু অন্যান্য ডালগুলো ভেঙে যাবে। আমার আগের ভিডিওগুলোতে পরিচর্যাগুলো সমস্ত দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখে নেবেন। সেই ভিডিও লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। পিঞ্চিং করা, নিয়মিত ইউরিয়া জল এবং এনপিকে 19-19-19 স্প্রে করা এবং তার সাথে এপসাম সল স্প্রে করা, এগুলো নিয়মিত করতে থাকবেন। এখন দেখি এই সময় যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পরিচর্যা সেটা হচ্ছে লাইট থেরাপি। সেটা কি এবং কেন, সেটা কিভাবেই বা দেব, কতদিন দেব, ইত্যাদি অনেক প্রশ্ন। তো চলুন এই কথাটাই শুরু করি। স্বাভাবিকভাবে চন্দ্রমল্লিকার কুঁড়ি আসে ডিসেম্বরে, কিন্তু ডিসেম্বরে যদি কুঁড়ি আসে তাহলে কিন্তু গাছ খুব একটা বড় হবে না। কুঁড়ি আসতে লাগলে গাছের কিন্তু গ্রোথ থেমে যাবে। তাই জন্য আমাদের টার্গেট থাকে যে গাছকে অনেক বড় করব এবং অনেক ফুল নেব। তাই জন্য আমরা যাতে গাছে কুঁড়ি আসাতে বাধা দিতে পারি তাই জন্য এই লাইট থেরাপির ব্যবস্থা। অক্টোবর মাস থেকে দিন ছোট হতে শুরু করে এবং দিন ছোট হলেই গাছে কুঁড়ি আসতে শুরু করে, তাই জন্য আমরা দিনটাকে কৃত্রিমভাবে একটু বাড়িয়ে নেব। সন্ধ্যে শুরু হলেই আলো দিতে থাকবো 3 থেকে 4 ঘন্টা, খুব বেশি নয়। যখনই সূর্য ডুববে তারপর থেকে আলোটা দেওয়ার ব্যবস্থা করব এবং সেটা 10টা কি 11টা পর্যন্ত দেব। এই আলো দিলে গাছ তার গ্রোথে থাকবে এবং কুঁড়ি আনবে না, ফলে গাছ আরও ঝাঁকড়া হবে এবং আরও পরবর্তীকালে ফুল বেশি হবে। এর পরের প্রশ্ন হচ্ছে কতদিন পর্যন্ত দেব। এই আলোর থেরাপি বন্ধ তখনই করবেন যখন আপনি কুঁড়ি নিতে চাইবেন। আলো বন্ধ করার 7 দিন পরে কুঁড়ি আসবে। সুতরাং আপনি যদি মনে করেন যে আমি জানুয়ারিতে কুঁড়ি নেব তাহলে তার 7 দিন আগে
আপনি লাইট বন্ধ করে দেবেন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে লাইটটা কোথায় দেবেন, এই যে গাছ আছে তার অন্তত 3 ফুট উপরে দেবেন, তার নিচে দিলে কিন্তু তাপে গাছের ক্ষতি হবে। এখানে আমি 2টো লাইট দিয়েছি এবং ওই ধারে আরও একটা দিয়েছি, 3টে লাইট দিয়েছি। একটা লাইটে মোটামুটি লাইটের নিচে যদি আপনি রাখেন তাহলে 3 থেকে 4টে গাছ কভার করবে, সেই অনুপাতে আপনি লাইটগুলো দেবেন। এবার এই প্রশ্ন হচ্ছে যে কী ধরনের আলো ব্যবহার করবেন, সূর্যের আলোর যা রং অর্থাৎ লাল রঙের আলো দেবেন, সাদা এলইডি বাল্ব কিন্তু দেবেন না, তাতে কিন্তু কাজ হবে না। সূর্যের আলোর যে রং সেই লাল আলোর বাল্ব দেবেন, এখানে আমি দিয়েছি দেখুন বাল্বটা লাল আলো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আলোটি কখন বন্ধ করবেন, যদি আপনি ভাবেন আজ থেকে 10 দিন পরে করবো তাহলে আজ থেকেই অল্প অল্প করে বন্ধ করতে থাকুন। আজকে হয়তো 3 ঘন্টা দিলেন, কালকে 5-10 মিনিট কম দিলেন, তারপরের দিন 10 মিনিট কম দিলেন, এইভাবে আস্তে আস্তে কিন্তু লাইটটা বন্ধ করে দেবেন। হঠাৎ করে লাইট বন্ধ করলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে। আপনি যদি ভাবেন জানুয়ারির 30 তারিখ থেকে কুড়িয়ে নেব, তাহলে অক্টোবর নভেম্বর এই 2 মাস আলো দেন, ডিসেম্বর জানুয়ারি আলো বন্ধ করে দেন। আপনি যদি মনে করেন আমি ফেব্রুয়ারির 15 তারিখ থেকে কুড়িয়ে নেব, তাহলে আপনি লাইট দেবেন অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত, তারপরে আস্তে আস্তে বন্ধ করবেন। আজকে 10 মিনিট কম দিলাম, তারপর দিন 10 মিনিট, 20 মিনিট, তারপর দিন 30 মিনিট, এইভাবে আস্তে আস্তে লাইটটা বন্ধ করে দেবেন। আমার যেমন এবারে গাছ শুরু করতে দেরি হয়ে গিয়েছিল, আমি এই গাছগুলো আগস্ট মাসে লাগিয়েছিলাম, মানে এই টবে দিয়েছিলাম, তাও ভালোই গ্রোথ হয়েছে, কিন্তু এইগুলোতে লাইট থেরাপি না করলে আর কিছুদিনের মধ্যেই কুড়ি চলে আসবে। আমার পুনে ভ্যারাইটি এবং যেটা পমপম সেই দুটোতে কুড়ি তাড়াতাড়ি চলে আসে, বিশেষ করে পুনে ভ্যারাইটিতে খুব তাড়াতাড়ি কুড়ি চলে আসে, তাই লাইট থেরাপিটা অবশ্যই দরকার। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি কিছুটা ইনফরমেশান দিতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করে দেবেন এবং আমার চন্দ্রমল্লিকার অন্যান্য ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।